গুড ইভিনিং বন্ধুরা, আশা করব আমার সব বন্ধুরা খুব ভালো আছো, আর আমি তো দেখতেই পাচ্ছ খুব ভালো আছি। আজকে একটুখানি বিকেলবেলা, মানে বিকেল হয়ে গেছে, এখন একটুখানি বেরোবো। বেরোবো বলতে আমাদের সামনে এখানে না একটা কেকের দোকান খুলেছে, মানে একদমই বাড়ির সামনে, মানে একটু কোনাকুনির দিকে, একদমই মানে বারান্দা দিয়ে দেখা যাচ্ছে। তো ওটা কেকটা দোকান, মানে দোকানটার নাম হচ্ছে বসুন্ধরা। তো মেয়ে তো একদম, কালকে বিয়ে বাড়ি গেছিলাম, তো মেয়ে একদম ওই তীক্ষ্ণ দৃষ্টিতে ওখানটার দিকে তাকিয়ে ছিল, কেক গুলো ডোনাটস এর দিকে। তো আমি ভাবলাম যে বাবা, কেকটা তো কিনে দেওয়া দরকার, নাহলে তো ওদের পেট খারাপ হয়ে যাবে। তো খুবই কম পরিমাণে রেখেছে, কারণ এই 3-4 দিন হলো ওরা ওপেনিং করেছে আর কি। তো ওপেনিং কাউকে বলেনি, অন্যান্য সময় কি একটু ফুল টুল দিয়ে সাজিয়ে রাখে না, তো এবার হয়তো এরকম সিচুয়েশনের জন্য ওরা কিছু করেনি, নিজেরাই মনে হয় দোকানটা খুললো, নিজেরাই মনে হয় কেক খেলো। বিক্রি খুব একটা হচ্ছে না, যদিও খুবই কম পরিমাণে আমি দেখেছি, খুবই কম পরিমাণে ওরা রাখছে। তো চলো, মোটামুটি রেডি বলতে কি, আমি বাড়ির যে জামাটা পরেছিলাম সেটাই পরে নিচ্ছি, কারণ একদম সামনে তোমাদের দেখাচ্ছি, একদমই সামনে ওই দোকানটার জন্য যে খুব একটা যে সাজবো, সাজগো তো কোনো ব্যাপারই না, জাস্ট যাবো আর কেক কিনে নিয়ে চলে আসব। তো সেই জন্য মেয়ে যাবো। আর শীতকালে কি পরছিস, মানে এটা পরছিস? হ্যাঁ হ্যাঁ, এটাই পর, কোনো অসুবিধা নেই। তো শীতকালে এই একটা মজা যে যা কিছু পরে নাও, তার উপর একটা চাপিয়ে নাও, বেরিয়ে যাওয়া যায়, মানে সামনে সামনে টুকটাক কিছু জায়গা। কিন্তু তবু এখনও যে খুব একটা বেশি শীত পড়েছে এমন নয়, আজকে তাও একটুখানি দুপুরবেলা একটু হালকা হালকা শীত মনে হচ্ছিল, তো সেইটাই যা। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে কেকের দোকানে। ভালো খেতে, কি করে বুঝবো? আমি এটা ঠিক আছে কাজই বলছি, ছুরি দিয়ে কেটে দিই। ঠিক আছে ঠিক আছে দে, ঠিক আছে, লাস্ট পাবে, লাস্টে না, আগে খেলে বাগে খায়, পরে খেলে সোনা পায়, তাতে আমাকে এটা হাফ দে না। হ্যাঁ আমি কি করবো, এই যে এই পড়ে থাকে আছে এটাই খাই। আর কি কেমন করে খেতে হয় আমি তোকে শিখিয়ে দিচ্ছি, আমি জানি কিরকম করে খেতে হয়, দেখা কেমন করে খেতে হয়। নাকি লাগে গেল,
তুই তো বলছিস লেমন টার্টের মতো খেতে, আর তোমাদের এই জিনিস দেখানো হয়নি আমাদের রান্নাঘরের নতুন অতিথি, এটা মাইক্রোওভেন। তো এতদিন যেটা ছিল না তো ওটা নতুন কিনে আনা হয়েছে, এটা বাজাজ কোম্পানির। তো এটাই এখন আমি সব বোতলগুলোতে জল ভরে ফেলছি, আর এই বোতলগুলোতে প্রায় একদিন বাদে বাদেই আমাকে জল ভরতে হয়। দেখো সব জল আমার ভরা হয়ে গেছে বোতলগুলোতে। চলে এলাম একেবারে ডিনারে। আজকে ডিনারে রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান, আর এটা বাড়িতেই বানানো হয়েছে। অন্য কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর এরকম চিকেন মাঞ্চুরিয়ান যখন বাড়িতে হয় তখন নিয়ে নিই গরম ভাত, তার মধ্যে দিয়ে দিই অল্প একটুখানি ঘি আর একটুখানি নুন, ব্যাস রাতের খাবার মানে ডিনারটা জমে যায় খুব ভালো। তো আমি এইভাবে আমার খাবারটা এনজয় করি, তোমরাও আমার সাথে থেকো। ভালো লাগলে অবশ্য করি লাইক করো, শেয়ার করো, আর নতুন কেউ এলে আমার চ্যানেলটা অবশ্য করি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা।